অনাসে দেখতে পাবি কোনখানে সার বারাম খানা আপন ঘরে খবর নে অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে সার বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক ফকির লালন সার। ফকির লালন সার 131তম তিরোধান দিবস এবার পয়লা কার্তিক থেকে তিন দিনের উৎসব হয় প্রতি বছর, কিন্তু এবার ছেউড়িয়া জুড়ে যেন হাহাকারের কান্না। উৎসব নেই, আনুষ্ঠানিকতা নেই, কিন্তু থেমে নেই লালন সাহের ভক্তদের আনাগোনা। দেশের দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন লালন সাহের কাছে। আনুষ্ঠানিকতা থাক বা না থাক তাতে কিছুই আসে যায় না তাদের, কিন্তু তাদের নীরব কান্না স্পষ্ট হয়েছে সকলের চোখে মুখে। প্রতি বছর যে মঞ্চটি উৎসবের রঙে অঙ্কিত হয় তা আজ ফাঁকা। যে মাঠটিতে তিল ধারণের জায়গা থাকে না সেই মাঠের অধিকাংশ অংশই ফাঁকা পড়ে আছে। একটু আধটু ছায়াতে যতটুকু জায়গা সংকুলন হয় সেখানেই ভক্তরা দল বেঁধে জোট বেঁধে তাদের আসন নিয়েছেন। এবারের তিরোধান দিবসে সরকারি আনুষ্ঠানিকতা নেই, নেই সরকারি বরাদ্দ, এমনকি লালন একাডেমির লালনের মাজারে প্রবেশেও রয়েছে বেশ কড়াকড়ি। রাত আটটার পরে গেট বন্ধ হয়ে যায়, তার আগেও যতটুকু সময় সেখানে কোনো ধরনের আনুষ্ঠানিকতা গান বাজনা করার ক্ষেত্রে রয়েছে বেশ কড়াকড়ি। ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক লালনের মাজার, লালন মাঠ সহ আশেপাশের বাড়ি এলাকা যে যেভাবে যেখানে পেরেছেন জায়গা নিয়েছেন, সাইজির আরাধনা করছেন। ভক্তদের কাছে সাঁইজি অন্য একটি নাম, সাঁইজির বাণী সাঁইজির কালাম তাদের কাছে আরাধনার বিষয়। কখনো গাছতলায়, কখনো ঘরের কোনায়, কখনো ঘরবন্দি, বেশিরভাগ অংশই ঘরবন্দি সাঁয়ের বাণী প্রচার করছেন, সাঁয়ের বাণী জপছেন। আমার মন তো বোঝে না বুঝে মানে না ধর্ম কাহিনী মন রে ধর্ম কাহিনী সাই বিছে সন্তলাম দিবারদনী সাই বিছে সন্তলাম দিবারদনী সাইসেরে কবে রে মন শান্ত হবে হে বিষয় সেরে কবে রে মন শ
শান্ত হবে আমি কবে সে চড় করিব সড় আমি কবে সে চড় করিব সড় শীতল করিব তাপিত পরাণি শীতল করিব তাপিত পরাণি বিষয় বিষে সংসলাম বিবার জনি বিষয় বিষে সংসলাম বিবার জনি শ্মশানবাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব হে কোনদিন শ্মশানবাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব হে আমি কি করিতে কি কই ভূতের বুদাবই আমি কি করিতে কি কই ভূতের বুদাবই মানলাম না জগদিন গুরুর বাদি ডামি মানলাম না জগদিন গুরুর বাদি বিষয় বিষে সঞ্চলাম বিবার জনি বিষয় বিষে সঞ্চলাম উৎসব মুখরতা নেই কিন্তু ভক্তদের আনাগোনা উৎসবহীন পরিবেশকেও দিয়েছে কিছুটা উৎসবের রং। ফকির লালন সাঁইজির 131তম তিরোধান দিবস ভক্তদের কাছে বহুদিন মনে থাকবে একটি কষ্টের স্মৃতি হিসেবে। লালন যে মানবতার গান গেয়েছেন, লালনের সেই মানবতার বাণী ভক্তরা প্রচার করবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে, পৃথিবীটা হবে মানবিক, পৃথিবীর প্রতিটা কোণে মানবতার গান গাওয়া হবে, সেই প্রত্যাশা লালন ভক্ত লালন অনুসারীদের। কমলা ক্রমেই হবে উজ্জ্বলা ভজ মুর্শিদের কদম এই বেলা, ভজ মুর্শিদের কদম এই বেলা। কোথায় আব হায়াত নদী ধারা বই নিরবধি, কোথায় আব হায়াত নদী ধারা বই নিরবধি, সে ধারা ধরবি যদি, সে ধারা ধরবি যদি, দেখবি অটলের খেলা ভজ মুর্শিদের কদম এই বেলা, ভজ মুর্শিদের কদম এই বেলা।